সাকিব আল হাসান আসছেন এবং অনেকদিন ছিল না, আপনারা সবাই জানেন যে একটু চোখের সমস্যা আছে, তো এখান থেকে আসলে বোলিংটা আসলে করা যায় কিন্তু ব্যাটিংটা করতে গেলে আসলে কিছু প্রিপারেশনের ব্যাপার আছে, যেহেতু ওই প্রিপারেশনটা নিতে পারে নাই সেই জন্য আসলে ব্যাটিং অর্ডার। আর না না সমস্যার কিন্তু কথা বলে নাই এবং সে আর কালকে আরও কীভাবে এক্সট্রা প্র্যাকটিস করা যায় এবং দ্রুত কীভাবে সে আসলে ভালো শেপে নিজে আসতে পারে সেই চেষ্টাই সে করছে। আমার সাথে যেটা কথা হয়েছে যে কিছু দিন গেলে আস্তে আস্তে ওর একটু সময় দিতে হবে, যে যেটা কয়েকটা ডেজ গেলে কয়েকটা সেশন গেলে আস্তে আস্তে ও স্বাভাবিক অবস্থায় চলে আসবে, তো এই সময়টা তো আসলে দিতেই হবে আমাদেরকে। হ্যাঁ অবশ্যই উইকেট ভালো ছিল এবং এই রান অবশ্যই চেঞ্জেবল ছিল, যেটা আমি ফার্স্টে বুঝছি যে আসলে পাওয়ার প্লেতে আমরা ব্যাটসম্যানরা আমরা রানও করতে পারি না উইকেটও রাখতে পারি না, তো এইখানে আসলে আমার কাছে মনে হয় যে আমরা ম্যাচ থেকে বেশ পিছিয়ে গিয়েছি। আসলে নবী তো এই ধরনেরই ব্যাটসম্যান, এখানে খেলে এবং এই অনেক মানে এইভাবে পারফর্ম করে যেখানে যখন রান করে তো এই এই প্যাটার্নটাই আসলে দেখা যায়, সেটাই আসলে পারতো কি পারতো না আসলে এইগুলো দিয়ে তো আসলে ক্রিকেট হয় না, দিন শেষে যেটা রেজাল্ট সেটাই ওইটা মেনে নিতে হবে, কে কী করতে পারতো কে কী কী করলে কী হইতো আসলে এই বাট কিন্তু এগুলো খেলা শেষে বলা যায় না।